প্রভু, আমরা যে আদিশক্তির পিঠে চলেছি তার কত দূর? দূর তো হবেই দেবী, পায়ে হেঁটে দুর্গম পথ অতিক্রম করে যেসব ভক্তগণ দেবী আদ্যাশক্তির সামনে উপস্থিত হয়, দেবী তাদের সকল মনের ইচ্ছা পূর্ণ করেন। এও এক জাগতিক নিয়ম পুত্রী, কষ্ট করেই এই লক্ষ্যে পৌঁছতে হয়। নারায়ণ নারায়ণ, প্রভু বৈকুণ্ঠে মাতার অভ্যর্থনার সকল আয়োজন প্রস্তুত, কিন্তু এই আপনারা কোথায় চলেছেন? দেবী আদ্যাশক্তির পিঠে। আপনি আমাদের সাথে চলুন দেবর্ষী, সকলে মিলে আমরা আদিশক্তির পুজো দেব। দেবী মহালক্ষ্মী যেন বৈকুণ্ঠে প্রবেশাধিকার পান, আমরা দেবীর কাছে গিয়ে সেই প্রার্থনাই করব। অপূর্ব, এ তো অতীব মঙ্গলজনক। চলুন, আমিও মাতার জন্য প্রার্থনা করব। সমস্ত মঙ্গল আরেকটু পরেই অমঙ্গলে বদলে যাবে দেবর্ষী। দেবী আদিশক্তির কাছে প্রার্থনার আগেই চিরবিচ্ছেদ ঘটবে লক্ষ্মী এবং নারায়ণের। প্রভু, আমরা যে আদিশক্তির পিঠে চলেছি সে পিঠে সৃষ্টি কি করে, তা জানতে আমার খুবই আগ্রহ। হে প্রজাপতি, দেবীর আগ্রহ নিরসন করুন, আদ্যাপীঠ সৃষ্টির কাহিনী বর্ণনা করুন, হাঁটার ক্লান্তি দূর হবে। অবশ্যই জগৎপালক, সে এক অত্যাশ্চর্য কাহিনী। যোগী দেবাদিদেবকে বিবাহ করেছিলেন দক্ষ রাজকন্যা সতী। একবার এক মহাযজ্ঞের আয়োজন করলেন রাজা দক্ষ। আজও মনে পড়ে সেদিনের কথা, মহাদেব ছাড়া আর সব দেবদেবীদেরই নিমন্ত্রণ করলেন দক্ষ। কেন, মহাদেবকে নিমন্ত্রণ করেননি কেন? কারণ রাজা দক্ষ তাকে পছন্দ করতেন না। সতী তাকে বিবাহ করায় দক্ষ ক্ষুব্ধ হয়েছিলেন। তারপর কি হলো পিতা? সেই যজ্ঞে মহাদেবের আপত্তি সত্ত্বেও সতী উপস্থিত হলেন। দক্ষ রাজা সতীকে অনেক অপমান করলেন, মহাদেবের নামে অনেক নিন্দা করলেন। সে কি, তারপর? অতি নিন্দা সহ্য করতে না পেরে যজ্ঞস্থলেই দেহত্যাগ করলেন সতী। এবার তোমারও দেহত্যাগের সময় আসছে লক্ষ্মী। প্রতিনিন্দা সহ্য করতে পারেননি দেবী সতী, তুমিও কি নারায়ণের সাথে চিরবিচ্ছেদ সহ্য করতে পারবে? না না। তারপর মহাদেবের কাছে সে সংবাদ গেল। ক্ষুব্ধ মহাদেব যজ্ঞস্থলে উপস্থিত হয়ে যজ্ঞ পণ্ড করলেন। তারপর সতীর দেহ কাঁধে নিয়ে ত্রিভুবন ঘুরে প্রলয় নৃত্য শুরু করলেন। নারায়ণ নারায়ণ, কি ভয়ঙ্কর সেই মূর্তি! আজও সেই দৃশ্য ভেসে উঠলে হৃদয় কেঁপে ওঠে ভয়ে। পৃথিবী টালমাটাল, ত্রিভুবন ধ্বংসের পথে। কেউ থামাতে পারলেন না মহাদেবকে। তখন আমরা সবাই বিষ্ণুদেবের শরণ নিলাম। নারায়ণ তার চক্র দিয়ে
সতীর দেহ খণ্ড খণ্ড করলেন। চতুর্দিকে ছড়িয়ে পড়ল সেই খণ্ড দেহ। মহাদেব শান্ত হলেন। সতী দেবীর দেহখণ্ড যে যে স্থানে পড়েছিল সেই স্থানগুলো সতীপীঠ হিসেবে চিহ্নিত হলো। আমরা তেমনি এক পীঠস্থানে যাচ্ছি পুত্রী। আদিশক্তি বিভিন্ন পীঠস্থানে বিভিন্ন নামে বাস করেন। সতীপীঠ অতীব পবিত্র। যান যান সবাই আদিপীঠে, আমিও যাই এবার। যোগিনীদের রাজ্যে যাওয়ার সময় হলো এবার। হে নারায়ণ, হে প্রভু, আমরা এত কাল ধরে যোগ সাধনা করছি, আমাদের মন প্রাণ দেহ সব তোমায় সঁপেছি, তবু পারিনি তোমায় তুষ্ট করতে। আমাদের কি মোক্ষলাভ হবে না? হবে না আমাদের মোক্ষলাভ? যোগিনীগণ, আমি তোমাদের মোক্ষ লাভের উপায় বলে দিতে পারি। কে তুমি? আমাদের খোঁজ বা পেলে কি করে? এই দুর্গম যোগিনী রাজ্যে তো সাধারণেরা প্রবেশ করতে পারে না। আমি এক দেবী। দেবী? হ্যাঁ, আকাশ পথে আমি ভ্রমণে বেরিয়েছিলাম। তোমাদের সাধনা দেখে খুবই ভালো লাগলো, তাই নেমে এলাম। হে দেবী, তুমি স্বর্গবাসী, আমাদের তুমি সাহায্য করতে পারো। আমরা শ্রী বিষ্ণুর উপাসক, কিন্তু কিছুতেই আমরা তাকে সন্তুষ্ট করতে পারছি না। দেবী, তুমি বলে দাও, বলে দাও কিভাবে আমরা বিষ্ণুকে পাবো। মোক্ষ লাভের এক চরম উপায় বলে দেব আমি তোমাদের। তোমরা স্বর্গলাভ করবে, নারায়ণকেও পাবে। সত্যি ধরা দেবে নারায়ণ? হ্যাঁ, অবশ্যই দেবেন। ভক্তি দিয়ে বাঁধতে হবে তাকে, আর তারপর তোমরা বর চাইবে। তিনি যেন চিরকালের মতো এই যোগিনী রাজ্যে বাঁধা থাকেন। নারায়ণকে খুশি করার বীজ মন্ত্র বলে দেবো আমি তোমাদের, মুক্তির পথ বলবো। এসো যোগিনীগণ, এসো। আমার সাথে আমার মতো করে বলো, ওম নমো প্রভু। বুঝতে পারছি না দেবী। একজন নয়, বোধ হচ্ছে বহুজন মিলে প্রভুকে ডাকছে। হে প্রজাপতি, আপনারা আদ্যাশক্তির পীঠের দিকে যান, আমি দেখে আসি আমার ভক্তরা আমাকে কেন ডাকছে। এ সময় আপনার কোথাও প্রস্থান করা উচিত হবে না। হে জগৎপালক, আদ্যাশক্তির পীঠে পুজো দেওয়ার পর না হয়
তখন অনেক দেরি হয়ে যেতে পারে হে প্রজাপতি। আমার মনে হচ্ছে আমার ভক্তগণ কোনো বিপদে পড়েছে। তাহলে তো তোমাকে যেতেই হয় প্রভু, আমরা না হয় তোমার জন্য এখানেই অপেক্ষায় থাকব। তুমি যাও। পুত্রী, এখন আমাদের কোনো দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। যে উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি তা সফল করা উচিত। তাহলে কি আমি আমার ভক্তদের ডাক উপেক্ষা করব? না না, এতে আমার মন সায় দিচ্ছে না। আমাকে অনুমতি দিন। হে জগৎপালক, এই জগতে সবকিছু শুভ উদ্দেশ্যে ঘটে না। এমনও তো হতে পারে কেউ আপনাকে অসৎ উদ্দেশ্যে ডাকছে। পিতা ব্রহ্মা সঠিক কথাই বলেছেন হে জগৎপালক, ভক্তের ডাক শুনেই আকুল না হয়ে আরো সচেতন হয় ভালো। তবু আমার একবার অন্তত যাওয়া উচিত হে দেবগুরু। ভক্তি না থাকলে এমন আকুতি কারো হতে পারে না। এ তো শুধু ডাক নয়, এ আমার ভক্তগণের বুক ফাটা ক্রন্দন। পিতা, দেবগুরু, আপনারা প্রভুকে তার ইচ্ছা পূরণ করতে দিন। তুমি যাও, তুমি তোমার ইচ্ছা মতো কার্য করো। বিদায় প্রজাপতি। বিদায় দেবী। বিদায় দেবগণ। জগৎপতিকে দেখে কেমন আশ্চর্য বোধ হল। তবে কি তিনি? পিতা, আপনি কি কিছু আশঙ্কা করছেন? ভক্তের এমন আকুল ডাক তুমি কি করে উপেক্ষা করবে হে নারায়ণ? তুমি না ভক্তের ভগবান, তোমাকে এই যোগিনী রাজ্যে আসতেই হবে। তিনি আসবেন, অবশ্যই আসবেন। তোমাদের ভক্তিতে বিশ্বাস রাখো। ভক্তের ডাক ভগবানকে কখনো উপেক্ষা করতে পারেন? চন্দন লেপন করো বিষ্ণুদেবের গায়ে, চন্দন যে তার বড় প্রিয়। আমাদের জীবন বৃথা। দেখা দাও প্রভু, প্রভু দেখা দাও। বেশ, তবে তুমিও শুনে রাখো, এই আমার শেষ প্রার্থনা। এখনো যদি তুমি না আসো, তবে তোমার মূর্তির সামনেই আমি আমার প্রাণ বিসর্জন দেব।
করো না যোগিনী, তোমরা ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, তিনি আসবেন, অবশ্যই আসবেন। মরতে দাও, মরতে দাও তুমি আমার দেবী। প্রভু ছাড়া আমার এই জীবনের যে কোনো মূল্য নেই। প্রভু তুমি এসেছো, প্রভু তুমি আমাদের দয়া করেছো, প্রভু এসেছো তুমি, তোমার দর্শনে আমাদের জীবন ধন্য হলো, প্রভু ধন্য হলো। তোমাদের সাধনায় আমি খুশি হয়েছি যোগিনীগণ, বলো কি বর চাও? তুমি আমাদের এই যোগিনী রাজ্যে চিরকাল বাস করো প্রভু, আমরা শুধু এইটুকুই চাই, এই আমাদের প্রার্থনা প্রভু, এই আমাদের প্রার্থনা। তথাস্তু। এবার আমার কাজ শেষ, আর কোনোদিন লক্ষ্মী পাবে না তার নারায়ণকে। এই যোগিনী রাজ্যে চিরকালের মতো বাঁধা পড়লেন নারায়ণ। পিতা, প্রভু তো এখনো ফিরলেন না। আমি তো তাকে নিষেধ করেছিলাম পুত্রী, কিন্তু জগৎপালক তো আমার কোনো নিষেধই শুনলেন না, আর তুমিও তো তার যাত্রাপথ রোধ করলে না। ভক্তদের মনের ইচ্ছে পূরণ করতে জগৎপালকের তো এত সময় লাগার কথা নয় পিতা। পিতা, আপনি একবার জগৎপালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন পিতা। যথার্থ বলেছ, না আমি ব্যর্থ হলাম। জগৎ পালকের সাথে কোনরূপ সংযোগ স্থাপন করা যাচ্ছে না। সে কি এমন তো হওয়ার কথা নয়, তবে কি? আমার তেমনই আশঙ্কা হচ্ছে দেবগুরু। জগৎপালক এমন স্থানে আছেন, সেই স্থান মায়াজালে আবদ্ধ। তাহলে প্রভুকে কোথায় ফিরে পাবো এখন? প্রভুর ভক্তদের ডাক উত্তর পশ্চিম দিক থেকেই এসেছিল, আমি একবার গিয়ে দেখে আসবো পিতা। প্রভু নিশ্চয় এদিকেই কোথাও আছেন। তাই করো পুত্র নারদ, তুমি সশরীরে যাও, জগৎপালককে বলো আদিশক্তির পূজার সময় অতিবাহিত হতে চলেছে। যথাজ্ঞা পিতা। কি এটা? পুষ্পসর। আশ্চর্য, ভারী অদ্ভুত তো। পুষ্পসর তো কেবলমাত্র কামদেবী ব্যবহার করেন দেবরাজ। কামদেবের স্বর আর এই স্বর তো এক নয়। এই স্বর তো অন্যরকম। এর অর্থ কি পিতা? এমন স্বর কে নিক্ষেপ করলো?
এই স্বর মায়া স্বর, মায়া দ্বারা প্রস্তুত। নিশ্চয়ই জগৎপালকের কোনো বিপদ ঘটেছে। পিতার অনুমান যথার্থ। নারায়ণ যোগিনীদের হাতে বন্দী হয়েছে। মায়া রাজ্যে